আজকে সম্পূর্ণ বল প্রয়োগ করে বেআইনি ভাবে একটি মিথ্যা সাজানো মামলার মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে, নির্জন কারাগারে তাকে আটক করে রেখেছে। সেই কারাগার থেকে তাকে মুক্ত করবার জন্যে, গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে, মানুষের অধিকারকে ফিরিয়ে দেবার জন্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। সেই আন্দোলনের এবার যে পর্যায়ে, সে পর্যায়ে প্রথম দিনে এই গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে দেশ নেত্রীর মুক্তি দাবি করে। এই অভিযান চলতে থাকবে যতদিন পর্যন্ত না দেশ নেত্রী কারাগার থেকে বেরিয়ে আসছেন, ততদিন পর্যন্ত এই সাক্ষরতা অভিযান চলতে থাকবে। আজকে শুধুমাত্র তার শুভ সূচনা হল। প্রিয় বন্ধুগণ, আমরা বহুবার বলেছি যে এই অবৈধ অনৈতিক সরকার তারা সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের কোনো সমর্থন তাদের প্রতি নেই। তারা তাই আজকে গণবিচ্ছিন্ন হয়ে তাদের সেই পুরনো যে আশা, পুরনো যে অভিপ্রায়, একদলীয় শাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন লেবাসে প্রতিষ্ঠা করবার জন্য তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতা বাবু গোশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে আজকে এই সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের নেতা নেত্রীরা গ্রেপ্তার হননি। আজকেও সাতক্ষীরার সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, প্রতিদিন পুলিশ রেড করছে, গ্রেপ্তার করছে এবং মিথ্যা মামলা দিচ্ছে, হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে। যেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিএনপি তার কর্মসূচি পালন করছে, সেখানে এই মিথ্যা মামলা দিয়ে নাশকতার পরিকল্পনা, ভাঙচুরের মামলা দেওয়া মানেই হচ্ছে যে তারা এটাকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিচ্ছে। বন্ধুগণ, এই সরকার যে ফ্যাসিস্ট পথে একেবারে জনগণের উপর চড়াও হয়ে তাদের সমস্ত অধিকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অত্যাচার নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে, এই ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না, ইতিহাস তা বলে না। জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। আজকে আমরা অনুরোধ করব আমাদের দলের নেতাকর্মীদেরকে যে আপনারা শান্তভাবে ধৈর্য ধরে সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে, কখনো ধৈর্য হারা হবেন না এবং বিশৃঙ্খল হবেন না। আমাদের পরবর্তী কর্মসূচিগুলোকে আমাকে সেইভাবেই আমাদেরকে পালন করতে হবে। আজকে আজকে আমাদের সমগ্র দেশের নেতাকর্মীদের কাছেও আমি এই আবেদন রাখতে চাই যে আজকে আমাদের নেত্রী, আমাদের প্রাণের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে কারাগারে রয়েছেন, তাকে মুক্ত করবার জন্যে আজকে আমরা যে এই শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি, এই শান্তিপূর্ণ আন্দোলন যেন কোনোমতেই ব্যাঘাতপ্রাপ্ত না হয়, আপনারা সবাই শৃঙ্খলার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে এটাকে সফল করবেন এবং সরকারের যে উস্কানি, সরকারের যে নীল নকশা তাকে ব্যর্থ করে দিয়ে জনগণের যে বিজয়, সেই বিজয়কে অধিকার করবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের মনে রাখতে হবে যে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আজকে এই দেশের স্বাধীনতা থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, আমরা একটা স্বাধীন অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবো কিনা, সেখানেই আজকে প্রশ্ন হচ্ছে এবং সেটা নেতৃত্ব দিচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্রকে মুক্ত করতে চান, তাই বক্তব্য দীর্ঘ করে না করে শুধু এটুকু বলতে চাই, আর বসে থাকার সময় নেই, সমস্ত চেতনাকে জাগ্রত করুন, সবাই উঠে আসুন, বেরিয়ে আসুন, প্রতিবাদে সোচ্চার হন এবং রাজপথে প্রতিবাদ করুন। বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, আজকে যে গণস্বাক্ষরতা অভিযান আমরা শুরু করতে যাচ্ছি, এটাকে সফল করার জন্য আপনারা সবাইকে অনুরোধ করব যে সবাই আপনারা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের যারা
দেশরত্রীকে ভালোবাসেন, যারা তার মুক্তি চান তাদের স্বাক্ষর সংগ্রহ করবেন। এই আবেদন জানিয়ে আজকে আমি এই গণস্বাক্ষর অভিযানের, দেশরত্রীর মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।